বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে 16 আগস্টের মধ্যে আদালতে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি এবং শেখ হাসিনা তড়িঘড়ি করে ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন চ্যানেল এসের সঙ্গে সাক্ষাৎকারে ব্যারিস্টার রফিকুল হক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিষয়ে আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার আগেই শেখ হাসিনা তড়িঘড়ি করে ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার রফিকুল হক। অন্যদিকে খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তাও সঠিক নয় বলে মনে করেন তিনি। চ্যানেল এসের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক সালিসি আদালতের দক্ষিণ এশিয়ার প্রথম বাংলাদেশি পরিচালক ব্যারিস্টার রফিকুল হকের সাথে সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট করেছেন আমাদের ফ্রান্স প্রতিনিধি নুরুল ওয়াহিদ। বাংলাদেশের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেমনই শঙ্কিত, ঠিক তেমনি পরিস্থিতি উন্নতির মাধ্যমে দেশের পূর্ণ গণতন্ত্র ফিরে আসবে বলে আশা করেন। তিনি আইসিসি অধিবেশনে যোগদান উপলক্ষে ফ্রান্সে আসলে চ্যানেল এসকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত সম্পর্কের আরও উন্নতি হওয়া উচিত বলে মনে করেন। বারবার বলে এসেছি দুই নেত্রী অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, তাদেরকে নিজেদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, কারণ দেশের স্বার্থ সবচেয়ে বড় স্বার্থ, ব্যক্তি স্বার্থ তো ইম্পর্টেন্ট না, সেটা ওরা বুঝতে চাচ্ছে না, বুঝবে আস্তে আস্তে বুঝবে। প্রবীণ এই আইনজীবী বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর ক্ষুব্ধ না হলেও যে খুবই সন্তুষ্ট তা নয়। কোর্ট যে খুব নিউট্রাল তা না, কোর্ট নিউট্রাল না বললে আবার আমাকে কন্টেম্পট অফ কোর্ট করবে, কোর্ট হাওয়ার সঙ্গে সঙ্গে চলে। তিনি পঞ্চম ও অষ্টম সংশোধনী বাতিলের চেয়ে 13তম সংশোধনী বাতিল করে সরকার জনগণকে দ্বিধা বিভক্তকরণের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার দিকে নিয়ে যাওয়ার কথা বলেন। তো তার চেয়ে বড় 13টা এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট ডিলিট করল, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া কি ইলেকশন হতে পারে? আপনি ভাবেন যে বিএনপি ছাড়া আর কেয়ারটেকার, বিএনপি কেয়ারটেকার না হলে বিএনপি ইলেকশন করবে না, আর বিএনপি ছাড়া যে ইলেকশন হবে সেটা কি মিনিংফুল ইলেকশন হতে পারে? মানুষকে সেই ইলেকশন অ্যাকসেপ্ট করবে না। আদালতের রায় হওয়ার পূর্বে বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিলের তীব্র সমালোচনা করেন তিনি। সেই কেয়ারটেকার গভর্নমেন্ট কীরকম হবে সেটা এখনো ডিসাইড হয়নি, তার আগে শেখ হাসিনা কেয়ারটেকার গভর্নমেন্ট রিপিল করে দিল, এখন জাজমেন্ট হয় নাই, কিন্তু এখন এটা যেটুকু হয়েছে এটা অর্ডার হয়েছে, জাজমেন্ট ফলো লেখা আছে, জাজমেন্ট পর্যন্ত ওয়েট করা উচিত ছিল যে কি ধরনের কেয়ারটেকার। তিনি 72-এর সংবিধানের মতো বর্তমান সংশোধনে জনগণ মূল্যায়ন করবে না বলে মনে করেন। আমার ব্যক্তিগত ধারণা আজ পর্যন্ত যত কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেটা একতরফা যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সে অ্যামেন্ডমেন্ট কখনো দেখে নেই, যে ফোর্থ অ্যামেন্ডমেন্ট শেখ সাহেব করেছিলেন, বঙ্গবন্ধু করেছিলেন কমিউনিটি এক 5 মিনিটে টিকল, কোনো অ্যামেন্ডমেন্ট যদি দুই পক্ষ এগ্রি না করে সে অ্যামেন্ডমেন্ট কখনো টেকে না, এইটি আমার ধারণা। সে অ্যামেন্ডমেন্ট টিকে, অ্যামেন্ডমেন্ট কনসেনসাস হতে হবে, দুই পার্টি সবার মিলিতভাবে অ্যামেন্ডমেন্ট করলে সেই অ্যামেন্ডমেন্টগুলো টেকে। ব্যারিস্টার রফিকুল হক ফ্রান্সে অবস্থানকালে ফ্রান্স প্রবাসী বিভিন্ন পেশাজীবীর মানুষ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া ফ্রান্স বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি কাজী এনায়েতুল্লাহ ইনো রফিকুল হকের সম্মানে এক পৃথিবী জোড়া আয়োজন করেন। নুরুল ওয়াহিদ, চ্যানেল এস নিউজ, ফ্রান্স।